বৃষ্টির পরে এত রৌদ্র উঠছে, এই রোদের তাপটা অনেক, রোদে থাকা যায় না, এত রৌদ্র উঠছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। আজ আমাদের একাদশী, তো আমি এখন এই একাদশীর জন্য ওই খাওয়ার জন্য আলু আর সাগু ফ্রাই করে নেব, আর বাদাম ভেজে নেব, আর আম আছে, পেয়ারা আছে, এগুলি খাবো। তো এখন রান্না করব, চুলা টুলা সব লেপে রেডি করে নিয়েছি। অল্প অল্প বৃষ্টি ছিল সকাল থেকে, সামান্য সামান্য, তো তেমন বেশি না, এখন রৌদ্র উঠে গেছে, তো এখানেই রান্না করব আজকে। ওই চীন থেকে খড় এনে দিচ্ছে জ্বালানোর জন্য। বাদাম ভেজে নেই আগে, বাতাসে আগুন একটু কম জ্বলে। লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে ভাজা করব। হয়ে গেছে, আর আর জাল দেবো না, এবার নামিয়ে নেব। সাগু আলু ফ্রাই ভালো হয়েছে।
দারুণ মিষ্টি আম। সাগরিটা কেমন লাগে? খুব ভালো। মালটা গতকাল রুমার বাসায় গিয়েছিলাম তো রুমা দিয়েছে মালটা আর আম। মালটা তো ভালো নেবেন। মুরগি ও আমি তো মনে হচ্ছে হাঁস। ও মা গো কি সুন্দর। বড় এগুনে জোয়া কত? 100 নি বড় গুণ 170 এক পয়সা কম নাই। না না এক পয়সা কম নাই। এগুনে কি এদিকে মুরগি জানা রেডি সারাদিন মনে করেন যাবো বৌদি এভাবে ফোকড়লে সারাদিন ঘুরবেন সমস্যা নাই। ও মা গো এটি মরবো না, এটি 10 কেজি 12 কেজি দিব, এটি চুরুড়ি বলা এগুলো আহারে কমরিতে রাখছেন না এই আহা কমরিতে রাখছেন না। মনে করেন যে একবার সীতাকুণ্ড জমগে এরকমই তা ঘুমাবো না। ঘুমে থাকলে কি বোন তো কষ্ট রাখি দেয় কষ্ট না কষ্ট না দি এগুনের কষ্ট দিলে আপনি তো বলছেন দেখতে হবে। দেখি 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 বার করেন বার করেন এই যে লন আই সমস্যা নাই যে রবার মতো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো এখন উঠে দেখি দরজায় আমাদের বাড়ির দরজায় মুরগির ছানা বিক্রি করতে আসছে একটা লোক তো আমিও একটু দেখলাম ওটা সবাই নিচ্ছে মুরগির ছানাগুলি তো গতকাল ভিডিও করি নাই শুয়ে চলে গেছি রুমার বাসায় তো রুমার বাসায় গিয়ে দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে একটু গল্প স্বল্প করে তারপর বড় মেয়ের বাসায় গেছি তো ওর বাসায় 2 ঘন্টার মতো থেকে সন্ধ্যার সময় চলে আসছি। ওরা আসতে দিচ্ছিল না, ওরা দুই বোন কী যে করছে আমার নাতি নাতনি সবাই থাকার জন্য, কিন্তু আমার কাছে ভালো লাগছে না। আমার ওই এদিকে মন টানা রয়েছে, জমিগুলি এখনও কিছুই করা যায়নি। এ দেখুন বাড়ির আঙ্গিনায়ও 1 ফোঁটা জল নাই। বৃষ্টি বেশি হয় না, বৃষ্টি অল্প অল্প হয়, যদিও হয় অল্প হয়, এই বৃষ্টি কিছুই হবে না। তো সবাই এখন চিন্তা করে সেচ দিয়ে রোয়া লাগিয়ে কী লাভ, পরে যদি আবার বৃষ্টি না হয় তাহলে তো রোয়া এমনিই নষ্ট হয়ে যাবে। তো এখন বৃষ্টির আশায় সবাই বসে রয়েছে। তো এদিকে জালার বয়সও হয়ে গেছে, বীজতলাতে যে জালা বসাইছিল ওই জালার বয়সও হয়ে গেছে, পরিপূর্ণ বয়স 25 দিন হয়ে গেছে, অনেকের 1 মাস হয়ে গেছে। তো 25 দিনে রোপণ করার কথা, 25-30 দিনের ভিতরে। তো এখন 1 মাসের কারো কারো 1 মাস হয়েছে, আমাদের 25 দিন 26 দিন হয়েছে আজকে। তো এই জন্য মন খারাপ লাগছে। তো মেয়েদের বাসায়ও থাকি নাই, আমি বলছি আমরা চলে যাব থাকবো না। তো আজকে একাদশী,
তো রুমা আসার সময় ওই আম পেয়ারা তারপর ওই এগুলি দিয়েছে, তো নিয়ে আসছি। খাওয়া দাওয়া ভালোই হয়েছে, সাগর প্রায় মালটা আম আর বাদাম খেয়েছি, ভালোই হয়েছে। তো আমাদের এখানে দুই তিন বাড়ি আছে, প্রায় সবাই একাদশী থাকে, বেশিরভাগ ফুল ফ্যামিলি একাদশী থাকে। ছোটো বাচ্চা টাচ্চা থাকলে ওরা হয়তো একটু ভাত খায়, কিন্তু সবাই একাদশী, এ কারণে খুব ভালো লাগছে একসাথে সবাই মিলে একাদশী করতে। সব শুকিয়ে আছে, মনে হচ্ছে আশ্বিন কার্তিক মাস এরকম লাগে। আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।